Audio Jungle. আরামবাগের আরএনডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাগপুরে মর্মান্তিক ঘটনা। সুসাইড নোট লেখা কোম্পানির ম্যানেজার দায়ী, এরকমটাই লিখে গেছে বলে পরিবার পক্ষের দাবি। কি বলছেন পরিবার পক্ষ? এলাকা শোকস্তব্ধ। কোম্পানির জন্যেই নাকি সুসাইড করতে বাধ্য হয়েছে, এরকমটাই জানা গেছে। আরামবাগ থানা পরবর্তীকালে মৃতদেহ উদ্ধার করে এবং সেই সঙ্গে প্রশাসনিক নিয়মে ময়নাতদন্তে পাঠায়। কি বলছেন পরিবারের লোক দেখাবো। কিসের কাজ করতেন উনি? চাকরি করে কাল রাত্রে ঘরে যে একসঙ্গে ভাত খেয়েছে শুয়েছে, আবার কি হয়েছে কোম্পানির চাকরি কি ঘটেছে তাদের সঙ্গে কিনা কেউ কিছু। কিসের কাজ করতো? গার্নিয়ার কোম্পানিতে। কতদিন কাজ করছে? অনেক দিন, আজ বোধ হয় 15 বছর হবে। বছর 15 কাজ করছে। এর আগে এরকম কিছু দেখেছেন ছেলেটার মধ্যে? কিছু না, আসানসোলে কাজ করছে। যে সুসাইড নোটটা পাওয়া গেছে ওতে কি লেখা আছে একটু বলতে? ওটা কবে এসেছিল লাস্ট উনি? কালকে এসেছিল, কাল সন্ধ্যের পর গিয়েছিল। কবে গিয়েছিল? কাল সকালে গিয়েছিল, আবার সন্ধ্যাবেলা চলে গেছে। পেটে বাচ্চা আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? বাড়ি কোথায় আপনাদের? আরামবাগ থানা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ওর কাকা, যে মারা গেছে ওর কাকা। আপনার নাম? গৌরীশঙ্কর কুমার। দাবি কোম্পানি কেননা বইয়ের সঙ্গে কিছু হয়, বইয়ের সঙ্গে নয়, দাবি আমাদের কোম্পানি থেকে হোক, কোম্পানি দাবি। মানে কোম্পানির জন্যই উনি সুসাইড করেছেন এটা দাবি করছেন, তাই তো? হ্যাঁ। এর আগেও কি এরকম কিছু ঘটেছে ওর মধ্যে? হ্যাঁ ঘটেছে। ওর মধ্যে এরকম আগে কিছু ঘটেছে? কিছু ঘটেছে। ওই কোম্পানিকে জানি না, একটা কিছু ঘটেছে, সবাই মিলে সাহায্য করে তাকে এ করেছে। হ্যাঁ হয়েছে, ভালো, ঠান্ডা, খুব ভালো। ওরকম মানে সব কারোর সঙ্গে জোরে একটা কথা বলে না, একটা কথা বলে না কারোর সঙ্গে, কারোর সঙ্গে নয়, ঝগড়া নয়, ঝাঁটি নয়, খুব ভালো, হাসি মুখে ঢোকে, মায়ের সঙ্গে নয়, পরিবারের সঙ্গে নয়, বইয়ের সঙ্গে নয়, কারোর সঙ্গে নয়। পরিবার তো থাকেও নেই। থাকেও নেই, থাকলেও নয়, কথা ছিল। ছেলে বউ, একটা পেটে বাচ্চা এসেছে, মা বাবা, ও কোম্পানি দায়ী। কখন জানতে পারলেন আপনারা? সকালবেলা খিল খোলেনে
এবার ডাকছে ওটা না খিল খোলে না ঘরকে চেলিয়ে আর ঢুকেছে এবার ঘরকে ভেঙে। বৌমা কোথায় ছিল? বৌমা বাপের বাড়ি। আচ্ছা, বৌমা বাপের বাড়িতে। কালকে রাতে যেমন স্বাভাবিক ব্যবহার করে খাওয়া দাওয়া সব করেছে? ঠিক আছে, ভাত খেয়ে শুয়েছে। আপনি কে হন? আমি কাকিমা হই। আপনার নাম? করুণা কোনার। ও চাকরি করে, সেখানে কিছু হতে পারে। যেখানে চাকরি করে সেখানে কিছু হতে পারে। কবে এসেছিল বাড়ি লাস্ট? কাল রাত্রে। কাল রাত্রে? হ্যাঁ। ঘটনাটা কোথায় ঘটিয়েছে? বাড়িতেই? বাড়িতেই। কি নাম কি ছেলের? তন্ময় কুমার। কিসের চাকরি করতো? ও কোম্পানি, গার্নিয়ার কোম্পানি সেলসের কাজ করে। হ্যাঁ, পুলিশ তো এসে বডি নিয়ে গেছে। পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে। নাম জয়কৃষ্ণ কুমার। আপনার ছেলে? হ্যাঁ।